নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো এটিকে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল নিয়ে কিছু আপডেটস বেরিয়ে আসছে তো সেই আপডেটসগুলোই তোমাদেরকে এই ভিডিওতে মেইনলি জানাবো আর ভিডিওটা শুরু আগে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে যাব এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে আর এই ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করে দেবে তো চলো খুব বেশি সময় তোমাদের নষ্ট করবো না মেন টপিকে যদি আসা যায় ফার্স্টে যদি কথা বলা যায় ইস্টবেঙ্গলের কোচের ব্যাপারটা নিয়ে তো ইস্টবেঙ্গলের নেক্সট হেড কোচ কে হতে চলেছে সেই বিষয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন আসে এবং এখানে কিন্তু অ্যান্টোনিয়ল লোপেজ হাবাসের নামও শোনা গিয়েছে অ্যাজ এ রিউমার যে তার উপর নাকি ইস্ট বেঙ্গলের ইন্টারেস্ট আছে এবং আদার্স কোচেদের ইস্ট বেঙ্গলের ইন্টারেস্ট থাকতে পারে বাট ইন্টারেস্ট থাকলেও বা কথাবার্তা বললেও এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের কোচ নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু কোনো কোচকেই এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনোরকম অফার দেওয়া হয়নি তো দেখা যাক কবে কোনো কোচের কাছে তারা অফার পাঠায় বা কোনো কোচকে ঠিক করে বাট এখনও পর্যন্ত কিন্তু এটাই আপডেট বেরিয়ে আসছে যে কোনো কোচের কাছেই কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে কোনো অফিসিয়াল অফার যায়নি তো আই থিঙ্ক এই কোচের ব্যাপারটা তাড়াতাড়ি ঠিক করে ফেলতে পারলে সেটা বেটার হয় তো দেখা যাক সেটা ইস্টবেঙ্গল কতটা তাড়াতাড়ি ঠিক করে নেক্সট যদি কথা বলা যায় রয় কৃষ্ণাকে নিয়ে তো আজকে অফিসিয়ালি এটিকে মোহন বাগানের তরফ থেকে রয় কৃষ্ণকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে বিদায় জানানো হয়েছে যেই সম্বন্ধে তোমাদের ভিডিও আমি বিকালবেলাতেই দিয়ে দিয়েছিলাম তো রয় কৃষ্ণা নিয়ে দুখানা আপডেট কিন্তু বেরিয়ে আসছে যেগুলো মার্কাস মার্গুলা মেনলি জানিয়েছেন তার মধ্যে প্রথমটা হচ্ছেন রয় কৃষ্ণা কি ইন্ডিয়াতে কন্টিনিউ করবেন নাকি বাইরের দেশের ক্লাবে চলে যাবেন তো এরকমটা শুনে গিয়েছে যে কৃষ্ণ হয়তো ইন্ডিয়া ছেড়ে বাইরের দেশে মানে মেনলি এ লিগের ক্লাবে চলে যেতে পারেন বাট মার্কাস যেটা জানিয়েছেন তিনি হচ্ছেন তিনি সেটা মনে করেন সেটা হচ্ছে রয়কৃষ্ণা কিন্তু আইএসএলেই কন্টিনিউ করবেন এবং রয় কৃষ্ণার কাছে আইএসএল ক্লাবের অফার আছে ক্লাবের না ক্লাবসের মানে একাধিক ক্লাবের অফার আছে যেই সম্বন্ধেও তোমাদের আগে জানিয়েছিলাম যে একাধিক ক্লাব কিন্তু রয়কৃষ্ণার ওপর ইন্টারেস্ট তাকে রাখতে চায় তারা আইএসএলে এবং রয় কৃষ্ণ নিজেও নাকি ইন্ডিয়াতে কন্টিনিউ করেই খুশি থাকবেন তো সেখানে কিন্তু কৃষ্ণ হয়তো আইএসএলেই থাকতে চলেছেন এবার আইএসএলের কোন ক্লাবে থাকবেন সেটাই দেখার বাট এখনও পর্যন্ত যেরকম খবর আছে রয় কৃষ্ণাকে রাখার ব্যাপারে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি সবথেকে বেশি এগিয়ে আছে মানে আইএসএলও ধরে রাখার ব্যাপারে তো দেখা যায় লাস্ট অবধি রয় কৃষ্ণা কোন ক্লাবে সাইন করে বাট যেরকমটা শোনা যাচ্ছে হয়তো রয় কৃষ্ণা ইন্ডিয়াতেই থাকতে চলেছেন আর নেক্সট আরেকটা ব্যাপারে তোমরা প্রশ্ন করছিলো যে রয় কৃষ্ণার পরিবর্তে কে আসবে বা ডেভিড উইলিয়ামসের পরিবর্তে কে আসবে তো যেটা মেনলি জানা যাচ্ছে বা মার্কাস জানিয়েছেন সেটা হচ্ছে রয় কৃষ্ণার পরিবর্তে কিন্তু একজন স্ট্রাইকার আসবে রয় কৃষ্ণা যেরকম স্ট্রাইকার ছিল তার পরিবর্তে সেরকমই কোনো স্ট্রাইকার আসবে মানে যেরকমটা শোনা যাচ্ছিলো যে একজন হাই কোয়ালিটি বা হাই প্রোফাইল স্ট্রাইকারকে কিন্তু এটিকে মোহন বাগান আনতে চাইছে তো সে এলে কিন্তু কৃষ্ণার জায়গাটাতেই আসবেন বাট ডেভিড উইলিয়ামসের যে জায়গাটা আছে সেখানে কিন্তু স্ট্রাইকার আসতেও পারে নাও আসতে পারে মানে যেটা মেনলি জানা যাচ্ছে সেটা হচ্ছে হয়তো ডেভিড উইলিয়ামসের জায়গাটায় মোহন বাগান কোনো স্ট্রাইকার আনবে না মানে এএফসি গোটায় হয়তো স্ট্রাইকার ছাড়া অন্য কোনো পজিশনে মোহন বাগান প্লেয়ার আনতে পারে অন্য কোনো পজিশান বলতে কোথায় আনতে পারে মানে স্ট্রাইকার না আনলে সেখানে মিডফিল্ড পড়ে থাকছে বাট মিডফিল্ডে খেলার জন্য মোহন বাগানের কাছে তিনখানা অপশান আছে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলার জন্য কার্ল মেকুইউ আছে দুজন ক্রিয়েটিভ ফ্ল্যাঙ্কিং মিড ফিল্ডার আছে জনি কাউকু এবং হুগো বুমোস তো সেক্ষেত্রে হতে পারে যে এশিয়ান কোটার যে প্লেয়ারটা এটিকে মোহন বাগানের হবে সে কিন্তু কোনো ডিফেন্ডার হতে পারে বা সেন্টার ব্যাক হতে পারে তার কারণ তিরি কিন্তু কন্টিনিউ করতে পারবেন না তার এশিয়াল ইঞ্জুরি হয়েছে মানে সম্ভবত হয়তো তিরির জায়গাটায় কোনো এফসি কোটার ডিফেন্ডার আসতে চলেছে মানে একজন এশিয়ান ডিফেন্ডারকে বা সেন্টার ব্যাককে এটিকে মোহন বাগান নিয়ে আসতে পারে এবং সেখানে আপ দুজন অন্য দেশের স্ট্রাইকারও আনতে পারে মানে সিম্পল ব্যাপার যদি এশিয়ান প্লেয়ারটা ডিফেন্ডার হয়ে যায় সেখানে আপ দুজন ইউরোপিয়ান স্ট্রাইকার বা দুজন আফ্রিকান স্ট্রাইকার হক প্লেয়ারকে তারা নিয়ে আসতে পারে তো এই একটা জিনিসও কিন্তু থাকছে তো এই একটা পসিবিলিটি কিন্তু আছে যে ডেভিড উইলিয়ামসের জায়গাটায় কোনো এএফসি কোটার ডিফেন্ডার কিন্তু আসতে পারে তো এই আপডেটগুলি তোমাদেরকে মেনলি জানানো ছিল ছোটোখাটো কিছু আপডেটস তো আই থিঙ্ক ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই